আক্ষেপ থাকে, প্রতিদিন রগরগে সংবাদ। আর কত ভাবে নারীর বিরুদ্ধে কুৎসা করা যায়। পরিমণি তার কাছ থেকে 3 কোটি টাকা দিয়ে গাড়ি নিয়েছেন, তাকে উনি খুব খারাপ। আর যিনি দিয়েছেন 3 কোটি টাকা দিয়ে গাড়ি, তিনি বোধহয় দুধ খান, তিনি উল্টে খাতে জানেন না। নারীর জন্য এক আইন আর পুরুষের জন্য আরেক আইন, এইটাই দেশে তৈরি করা হচ্ছে। তাদের জন্য কোন শক্তিকে শক্তিশালী করার জন্য আপনাদের সরকারের ষড়যন্ত্র। একজন নায়িকা লাগবে, সেনসেশন রগ রগের কাহিনী লাগবে, এবং সেই কাহিনী তারা তৈরি করছেন। আমাদের পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী, রাষ্ট্রের পয়সা যারা চলেন, সেই সমস্ত বাহিনী জনগণের সাথে আস্থার সম্পর্ক থাকার কথা। আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরকার লোকজনের নাম জড়িয়ে যাচ্ছে, কে নাকি কার সাথে দ্বন্দ্বে লিপ্ত। আমরা শুনছি নানান রকম বড় বড় মহল, স্বার্থ, টাকাওয়ালা, এমনকি বিদেশি শক্তিরা নানান ভাবে যুক্ত। সরকার এখন তাকে নিয়ে খেলছেন, জনগণ যাতে তার এই স্বার্থের সংকট, আজকে যে দুর্নীতি লুটপাট, এই লুটপাটের যে সংকট, মানুষ মরছে তার যে সংকট, সেটা নিয়ে প্রতিবাদ না করে।